সরকার উৎখাতে আন্দোলন শুরু করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আজকে সরকারের অত্যাচার নিপীড়নে যারা কষ্টে আছে তাদেরকে উদ্দীপ্ত করে নবীন দল সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মতো একটা আন্দোলনের সৃষ্টি করবে এই আহ্বান তাদের প্রতি জানিয়ে আজ জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লঞ্চে বাংলাদেশের জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী সকল রাজবন্দীদের রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সরকার বিরাগের বর্ষবর্তী হয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করে নজরুল ইসলাম আরো বলেন আপনাদের উপর আমাদের অনেক ভরসা কারণ আমাদের তো বয়স হয়ে গেছে আপনাদের মতো বয়সে আমরা তো আর্মির অস্ত্র কেড়ে নিয়ে আর্মির সাথে লড়াই করেছি এবং এই সরকারকে উঠে আনতে হবে আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক হাবিবুর রহমান হাবিব শাহবাগ থানা কৃষক লীগের সভাপতি এম জাহাঙ্গীর আলম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিউলি রোজা পল্লি ঢাকা